নতুন বছরে একটা প্রতিশ্রুতি করুন, অন্য কারো কাছে নয়, নিজের কাছে নিজে একটা প্রতিশ্রুতি করুন যে আর কারো খারাপ কথায় অল্পতেই ভেঙে পড়বেন না, নিজেকে একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে তৈরি করবেন, সহজেই ইমোশনাল হয়ে পড়বেন না, কারণ মানুষ আপনার আবেগের মূল্য দেবে না, আর যাই হোক না কেন নিজের ব্যক্তিত্ব বিসর্জন দেবেন না, মানুষের মন ভোলানো কথায় ভুলে যাবেন না। সোশ্যাল মিডিয়ায় মনের কথা শেয়ার করার মানুষ খোঁজার চেয়ে নিজের পরিবারের মানুষের কাছে নিজের মনের কথা শেয়ার করুন, তাদের সঙ্গে সময় কাটান। মোট কথা, নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, অন্য কারোর জন্য নিজের জীবন থামিয়ে রাখা যাবে না। কেউ আপনার সঙ্গে প্রতারণা করেছে, ঠিক আছে, তার বিচার সময় মতোই হয়ে যাবে, শুধু আপনি শক্ত থাকুন, অন্য কারোর জন্য নিজের চোখের জল ফেলবেন না। গত বছর আপনার সঙ্গে হয়তো অনেক খারাপ কিছু হয়েছে, তাই তো সেই খারাপ জিনিসগুলোর জবাব দেবার জন্যই আপনার নিজেকে প্রস্তুত করতে হবে, নিজের কাছেই নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে এই আমার আমিটা আর কারো কথায় মন ভোলাবে না, এই আমার আমিটা বাঁচবে প্রাণ খুলে, নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য।